আর এই যে টংটা, এই টংটা কিন্তু হচ্ছে বিএসএফ এর, ঠিক আছে? এই যে টংটা বিএসএফ এর বন্ধুরা, এই যে এই টংটা হচ্ছে বিএসএফ এর। রাত্রেবেলা কিন্তু বিএসএফ এখানে বসে পাহারা দেয়, আর আমরা কাঁটা তার ঘেঁষে চলে যাচ্ছি। এটা কিন্তু একটা বিল, আর ওই যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভারতের একটা গাড়ি। এই যে আপনি খড়িগুলো নিয়ে আসলেন, কোথা থেকে নিয়ে আসলেন? ভারত থেকে। এই ভারতের জাম গাছের হচ্ছে ডাল না? আর গরুগুলো কার? ভারতে গেছিলেন? আপনার আত্মীয় আছে? আত্মীয় নাই। কাটাতার আগে গেছিলেন ইন্ডিয়াতে? যাই না। নমস্কার। হ্যাঁ, ক্যামেরা ভিডিও হচ্ছে। আপনার বাসা কো? ইন্ডিয়াতে। এই জমিটা আপনার? কুড়িগ্রাম জেলা ভুরঙ্গমারি উপজেলায় অবস্থিত, আর ভারতের ওই পাশে হচ্ছে সাহেবগঞ্জ। আর এই যে কাঁটাতারের বেড়াটা দেখতে পাচ্ছেন, ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া। এই কাঁটাতারের বেড়াগুলো কিন্তু ভিন্ন ধরনের, সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, কাঁটাতারের বেড়াগুলো অনেক লম্বা এবং অনেক ঘন, চাইলে একটা সাপ ভারত থেকে বাংলাদেশে আসতে পারবে না। সেরকম একটা সীমান্তে আসছি এবং ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো। ওই যে হচ্ছে ভারতীয় নাগরিকরা যে কাজ করতেছে জমিতে, তাদের খাবার। এই যে কত জাম পড়ে আছে, এগুলো সব ভারতের গাছ, বুঝছেন? বাংলা ভাষায় এবং ভারতীয় ভাষায় কথা বলতে পারে। আর এই যে দেখেন, তাদের ভারতীয় একটি ছাতা। তো এখানে দেখে তারা এই যে পাশের জমিতে কাজ করতেছে। দেখেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ইন্ডিয়ান লেখাও আছে। এই যে ইন্ডিয়ান লেখাও আছে এবং বাংলা লেখাও আছে। এই যে ইন্ডিয়ায় লেখা, আর এই ছাতাটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে? আর এই যে এখানে খাবার নিয়ে আসছে, আর এই যে জমিগুলো হচ্ছে যে কৃষকরা কাজ করতেছে, তাদের হচ্ছে খাবার এখানে। আর এই খাবারগুলো কিন্তু খাওয়া শেষ। মাইন ভাই, খাবারগুলো খাইলেন না? এই যে এটা হচ্ছে ভারতীয় জাম গাছ। কি সাথে খাইছো বলো? ভারতের কি খাইছো? কিভাবে খাইছো একটু বলো তো। বলো বলো, কে দিছে? ভারতের পুলিশ। চানাচুর, আপেল, কমলা, মানে বিএসএফ রা দেয় আর কি। আর ভাস্তা খাইছে না? খাইছে না? আর এই যে হচ্ছে কাঁটাতারে বেড়া, আর ওই পাশে হচ্ছে সাহেবগঞ্জ। আর আমরা সামনের দিকে যাব। আর এই যে জাম গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের জাম গাছ। আর আমরা ওই যে ভারতের যে কাকা কাজ করতেছে তার সাথে কথা বললাম, ওনার খাবার দাবার এখানে ছিল। আর আমরা হচ্ছে এখন কাঁটাতার একেবারে কোল ঘেঁষে। এত পরে গেছে কেন? আচ্ছা, এই যে ভাস্তা ফারুক ভাই সহ আমরা কাঁটাতার শুয়ে শুয়ে যাচ্ছে, এই যে সেই একটা ফিলিংস, খালি যাইতে পারতেছি না ভারতে। আর আমি কিন্তু ভারতের অংশ দিয়ে হাঁটতেছি, আর এইটা অনেক পিচ্ছিল, যে কারণে সাবধানতার সহিত হাঁটতে হচ্ছে। আর এই যে আমার সাথে হচ্ছে কাঁটাতারে বেড়া, এই যে কাঁটাতারে বেড়া। আর কাঁটাতারে বেড়ার মানে সঙ্গেই হচ্ছে কারেন্টের তার, ইন্ডিয়ান কারেন্টের তার। আর এই যে এখন একজন সাইকেল নিয়ে আসতেছে, উনি হচ্ছে ভারতীয় নাগরিক, ওনার সাথে একটু কথা বলবো, দেখি কথা বলা যায় কিনা। মাইন ভাই, দেখেন আপুটার সাথে কথা বলা যায় কিনা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এক আপু, উনি হচ্ছে ভারতীয় নাগরিক, ওনার সাথে কথা বলা ট্রাই করবো, দেখি কথা বলা যায় কিনা। আর এই জায়গাটা অনেক পিচ্ছিল। আর এই গবাদি পশুগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিকদের।
আপনি যে গরু চালাচ্ছেন আপনার বাসা কোথায়? বাংলাদেশে। আপনার কোনো সমস্যা হচ্ছে না? বিএসএফ কোনোদিন কোনো কিছু বলে? বিএসএফ কিছু বলে না বন্ধুরা। এই যে আন্টির মুখ থেকে শুনলাম, উনি হচ্ছে প্রতিদিন গরু নিয়ে এখানে আসে এবং গরুকে চড়ায়, চড়ায় আবার বাংলাদেশে চলে যায়। উনি কিন্তু বাংলাদেশি নাগরিক না? কিছুই কয় না? বিএসএফ কিছুই বলে না? হ্যাঁ, ও আপনাদেরকে পরিষ্কার করে দিতে বলে? আচ্ছা আচ্ছা। আর এই যে টংটা, এই টংটা কিন্তু হচ্ছে বিএসএফ এর, ঠিক আছে? এই যে টংটা বিএসএফ এর বন্ধুরা, এই যে এই টংটা হচ্ছে বিএসএফ এর। রাত্রেবেলা কিন্তু বিএসএফ এখানে বসে পাহারা দেয়, আর আমরা কাটা তার ঘেঁষে চলে যাচ্ছি। আর এই যে ওইখানে একটা ভারতীয় আঙ্কেল আছে কাটা তার ওই পারে, ওনার সাথে কথা বলার ট্রাই করবো। আপনার বাসা কোথায়? বাসা সাহেবগঞ্জে। এখানে বিএসএফ এর গাড়ি আসতেছে, যে কারণে আমরা খুব দ্রুত যাচ্ছি। এই যে এই কাটাতে দেখিও বন্ধুরা, বিএসএফ আসতেছে দেখি বিধায় আমরা খুব দ্রুত এখান থেকে স্থান ত্যাগ করতেছি। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে ভারতের, আর ইনি হচ্ছে ভারতীয়। এই যে মহেন্দ্রা, আপনি কি ভারতের? আপনি কোথায় আছেন? আমি তো ভারতেই আছি। ও আপনার ট্রাক্টর কোন পাশে নিয়ে আসছেন? গেট দিয়ে নে। ও ভারতে বাসা কোন জায়গা? মানে কাটাতার ওই পারে। এগুলো আপনাদের নিজেদের জমি? নিজেদের জমি? ও আপনি চাষ করে দিয়ে যাচ্ছেন ভিডিও? হ্যাঁ, বাড়ি এই জায়গায়। ফারুক ভাই, ফারুক ভাই কি ছবি উঠবেন? ও বাসা কোথায়? ইন্ডিয়া। এই যে ফারুক ভাই যাচ্ছে, ওই দুটো হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। বন্ধুরা, আমরা কাটাতারে বেড়াই এবং ফারুক ভাইয়ের কিছু কষ্ট গল্প শুনলাম। শুনে এখন আমরা হচ্ছে ফারুক ভাইয়ের বাসায় যাব। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফারুক ভাইয়ের বাসা, সেটা আপনাদেরকে দেবো। এই জায়গাটা হচ্ছে ফারুক ভাইয়ের বাসা, বুঝছেন? এটা কিন্তু এক সময় ছিটমহল ছিল, ঠিক আছে? আর আমি ভারতের অংশে আছি, আর আমরা একটা নালা বা ডোবা বলতি, সেই ডোবা পার হবো কলার গাছের দিয়ে বানানো যে লৌকা বা ভুইরা বলে, গ্রামের ভাষায় হচ্ছে ভুরা বলে, সেই ভুরা দিয়ে আমরা হচ্ছে ফারুক ভাইয়ের বাসায় যাবো। আর আমার পিছনে হচ্ছে ফারুক ভাই, মাহিন ভাই, আর আমাদের পিছনেই হচ্ছে একদম ভারত কাটাতার সীমান্ত।